কচুয়ায় অটোরিকশা চালক সাব্বির হত্যায় গ্রেপ্তার সাত। চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা চালক মোহাম্মদ সাব্বির হোসেন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও ঘটনা জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, লুণ্ঠিত অটোরিকশা ও চালকের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। গ্রেপ্তার আসামিরা হলেন চাঁদপুর সদরের তরপুরচণ্ডি এলাকার মোহাম্মদ জহির বাবলা, মতলব দক্ষিণ উপজেলার মোহাম্মদ আনিসুর রহমান, একই উপজেলার মোহাম্মদ রাজু ব্যাপারী, মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ আমির হোসেন হানজালা, নরসিংদী জেলার পলাশ থানা চরসিন্দুরের কবির হোসেন এবং দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মতুল্লাপুর এলাকার হামিদুর রহমান। পুলিশ সুপার জানান কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের অটোরিকশা চালক মোহাম্মদ সাব্বির হোসেন গত ২৪ জানুয়ারি বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন, এরপর রাতে বাড়িতে ফেরেননি। পরদিন ২৫ জানুয়ারি তার মা জাহানারা বেগম থানায় নিখোঁজ ডায়েরি করেন। ওই দিন বিকেলে পুলিশ স্থানীয় সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের সেঙ্গুয়া নামক স্থান থেকে হাত পা বাঁধা সাব্বিরের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় চালকের মা জাহানারা বেগম ২৬ জানুয়ারি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণের পর কচুয়া থানা পুলিশ একটি চৌকস দল গঠন করে তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন রাজীব সহ দলটি তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে আসামি হানজালাকে গ্রেপ্তার করেন। তার তথ্যের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করেন।